হাজতের নেতা মামুনুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই জামিন দেন। এই দেখেন প্রশ্ন এসেছে যে বাংলাদেশের আল্লামা মামুনুল হক তিনি জামিন পেয়েছেন, একজন বড় মুহাদ্দিস, হাজার হাজার আলেম জেলের কুঠরিতে আছে বাংলাদেশে, এটা কিয়ামতের আলামত। এই আলেমগুলোকে আল্লাহ আস্তে আস্তে তুলে নেবেন ইলমের থেকে আগে, তারপরে ইলিমটাকে তুলবেন। যখনই পশ্চিম দিকে সূর্য উঠে যাবে আল্লাহ কোরআনের আয়াতগুলোকে তুলে নেবেন, সাদা করে নেবেন। কোরআনটা খালি এক জায়গায় থেকে যাবে, সেটা হচ্ছে হাফিজে কোরআনদের হৃদয়ে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লামা মামুনুল হক একজন বড় মুহাদ্দিস এবং তার পরিবারে কতগুলো আলেম হাফেজ আলেম আছেন জানেন? 75 জন। কত বললাম? 75 জন তার পরিবারে হাফেজ আলেম, গোটা পরিবারটা হাফেজ আলেমের পরিবার। আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইয়ের পরিবার, এটা বাংলাদেশের সম্ভ্রান্ত আলেমের পরিবার। কেন? খালি হক কথা বলার কারণে জেলের কুঠরিতে। আমাকে অনেকজন বলে, হুজুর আপনাকে কবে জেলে দিবে তা ঠিক নেই। আমি বললাম যে জেলে দিবার ভয়ে যদি চুপ করে যায়, শুনেলেন কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত। আমাদের যারা বাবাজি আছেন, দাড়ি পেকে গেছে, তেনারা বলতে পারবেন, আপনারা যখন ছোট ছিলেন, আমাদের বয়সী ছিলেন, তখন লোকরা মিথ্যা কথা বলতে ভয় খেত, গুনাহ হবে বলে, পাপ হবে বলে, ঠিক কি না বাবাজি বলেন? এখন লোকে সত্য কথা বলতে ভয় পাচ্ছে, কেউ কলারটা ধরবে বলে। কোন রকম মলবিকে দাঁপিয়ে জব্দ করে দিই, কথা বলে দিই। সেদিনে আমি ছিলাম আপনার মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরে, একজন দাঁড়িয়ে বললে, হুজুর রাজনীতির কথা বলবেন না। আমি রাজনীতির কথাই সেদিনে বলেছি এবং তাকে যা ছিলেছি, সে বাবার কালে আর আমার মতো মলবির পেছনে লাগবে না। কেন? তোমার গায়ে লাগলে তুমি বলছো কথাটা খারাপ, যেটা তোমার পক্ষে হয়ে যায় তুমি বলছো কথাটা খুব ভালো। এটা নয়, হককে মানতে শিখুন, না হককে অ্যাভয়েড করুন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আলেমদিকে যারা বেজ্জতি করতে চাইবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হচ্ছে আমার ওয়ারিস। এদিকে যারা বেজ্জতি করবে তাদের বেঈমান হয়ে মরার সম্ভাবনা বেশি। দিল্লির রামলীলা ময়দানে হযরত মাওলানা আসাদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলাই, হোসেন আহমদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি স্বাধীনতা সংগ্রামী, তার বড় সন্তান, তিনি বলেছিলেন, হে দেশের মানুষ, যখন আলেমদিকে বেজ্জতি যদি কেউ করে, ইমামকে কেউ যদি বেজ্জতি করে, জেনে রেখে দিবে তার ইমান হারা হয়ে মরার সম্ভাবনা বেশি। তাই আল্লাহ কমকে আমাদের সকলকে হিফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা আলেমের টাচে আসুন, আলেমদের সঙ্গে স্পর্শে আসুন। এই আল্লামা মামুনুল হকের ওপরে কি বুলডোজার চালিয়েছে অত্যাচারের হাসিনা সরকার আপনি অনুভব করতে পারবেন না। রেপ কেস দেওয়া হয়েছে, রেপ কেস, এমনকি সেই মেয়েগুলোকে রেডি করেছে মিথ্যা সাজিয়ে যে তোরা বলবি আমাদেরকে রেপ করেছে। আল্লামা দেলওয়ার হোসেন সাহেবী জেলের কুঠরিতে বসে আছেন, একটা দুটো নয় সাতটা রেপ কেস দিয়েছে এবং মেয়ে দিয়ে প্রমাণ করিয়েছে, সেই মেয়েগুলো সাক্ষী দিয়েছে, হ্যাঁ আমাদেরকে রেপ করেছে। জোরে বলুন নাউজবিল্লাহ। এত বড় অপবাদ দিয়েছে, মিথ্যা অপবাদ। আমি হাসিনা সরকারকে বলেছি, তুমি যদি সত্যর পথে ভয় কর, ভোট করো, তোমার নৌকোকে বাংলাদেশের জনসাধারণ ডুবিয়ে দেবে। বাংলাদেশের একজন যুবক বলেছে, আপনার ভারতে মুসলমানের উপরে অত্যাচার হচ্ছে, সেটা নিয়ে কিছু বলুন। আমি একটাই কথা বলেছি, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান ইমানের উপরে টিকে যাও, বেঈমানের চাকা আল্লাহ বেঈমানের উপর দিকে ঘুরিয়ে দেবে। আমি কালকে জল এই পরশু জলসাই বলেছি মেদিনীপুরি, হে মুসলমান ভাইয়েরা, আমরা প্রতিবাদ করি, কতগুলো থানায় অভিযোগ দায়ের হয়েছে। হিন্দু ভাইরা আমার পাড়ার মসজিদের পাশ দিয়ে রামনবমীর উৎসব নিয়ে গেছে গান বাজিয়ে, তোমার দিলেতে কষ্ট হয়েছে। সেই হিন্দু ভাই জানেও না মসজিদ সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, অথচ আমি দেখিয়ে দেবো ঈদের দিনে মুসলিম ছেলেরা মসজিদের পাশে ডিজে বক্স বাজিয়েছে, ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স করেছে, ঈদ উপলক্ষে ফাংশন করেছে, এটাকে তুমি জায়েজ কারার দিয়েছ। আর একটা হিন্দু ভাই জানেই না আল্লাহ সম্পর্কে, মসজিদ সম্পর্কে, সে খালি বাজনা নিয়ে পেরিয়ে গেছে, তুমি বলেছো আমাদের উপরে অত্যাচার করছে।
তুমি ইমানের উপরে টিকে যাও, আল্লাহ যারা বেঈমানি করবে বেঈমানের চাকা বেঈমানের উপর দিকে ঘুরে যাবে। ইসলামের তারিখের কিতাব খুলে দেখুন, একদিকে 313 জন সাহাবী, একদিকে 1000-এর বেশি বেঈমান কাফের, আল্লাহ সাহাবীদিকে জয়লাভ করিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ একটাই, আল্লাহর উপরে ইয়াকিন আর বিশ্বাস আর ইমানের উপরে টিকে থাকা। যে সাহাবীদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযুআন, তারা আমার উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে রাজি। এরপরে আপনি আর কি বলবেন, এরপরে আপনার আর কি বলার আছে যে সাহাবীদের উপরে? কেন তাদের আখলাক চরিত্র, সেই সাহাবীদের চলাফেরা, সেই সাহাবীদের ব্যবহার, তাদের ইসলামের উপরে কুরবানির কারণে আল্লাহ বলে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযুআন, হে আমার নবী তারা আমার উপরে রাজি, আমি তাদের উপরে রাজি। সবাই আজ থেকে নিয়ত করুন আমরা সাহাবীওয়ালা জিন্দেগি তৈরি করব, জোরে বলুন ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর আখলাকটা শুনিয়ে দিই, ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আমার প্রিয় বান্দা তারা, তাদের তৃতীয় নম্বর আখলাক, তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে। তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে। আমার ভাই, সবাই নিয়ত করেন আজ থেকে হালাল পথে চলবো, জোরে বলুন ইনশাআল্লাহ। হারামে বরকত নাই, হালালে বরকত আছে, তার একটা প্রমাণ দিয়ে যাই। আপনাদের এখানের লোক, গরমান্দরমের লোক কুকুর খায়? কুকুর কুকুর খাওয়া জায়েজ আছে? হারাম। কুকুরের কটা করে বাচ্চা হয় বাবা? 5-7টা করে বাচ্চা হয়। শুনেছেন এত কুকুর হয়েছে জালগাড়ি করে ভরে নদীতে ফেলে আসতে হয়েছে, এরকম কোনোদিন শুনেছেন? শুনেননি কেন? আল্লাহ হারাম করেছে, বরকত নেই। গরুর কটা করে বাচ্চা হয় বাপ? একটা করে। শুনেছেন মুসলমানরা এত খেয়েছে গরু আর পাওয়া যাচ্ছে না, হাটে আর গরুর নেই? কথা বলেন, যত খাবে তত বরকত পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। যত খাবে তত বরকত। আমি হালালে বরকত রেখেছি, হারামে কখনো বরকত রাখিনি। হারামটা সাময়িক দেখতে পাবে, যারা সুদ খেয়ে পয়সা ইনকাম করে বড় লোক হয় তারা সাময়িক দেখতে পাবে। আমার ভাই, যারা সুদ খেয়ে পরিবারকে বড় লোক করতে চাও, যারা লটারি কেটে পরিবারকে বড় লোক করতে চাও, তারা শোনো, কোরআনে আমার আল্লাহ বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মারইম মিনহুম ইয়াউমা ইদিন শানুন ইউগনি। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো কিয়ামতের ময়দানটা এত ভয়ানক হবে, স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না। কেউ কারুর জন্য এতটুকু বোঝা বহন করবে না, জাররা পরিমাণ বোঝা বহন করবে না। সেদিনের কথা স্মরণ করো, সেদিনে তোমার কি হবে? কোরআনে অপর জায়গায় আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তাআলামুনা সুম্মা কাল্লা সাউফা তাআলামুন। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, কার মহব্বতে কার লালসায় তোমরা আল্লাহকে ভুলে যাও, অথচ তোমাদেরকে কবরে হাজিরি দিতেই হবে। হাত্তা জুরতুমুল মাকাবির, তোমরা কি কবরে পৌঁছাবে না? কাল্লা সাউফা তাআলামুন, অবশ্যই জানতে পারবে, সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, যেদিনে তোমাদের কাছে মৃত্যু এসে হাজিরি দিয়ে কবরে পৌঁছাবে। কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, সেদিনে বিশ্বাস করবে, লাতারাবুন্নাল জাহিম, যেদিনে তোমরা জাহান্নামকে নিজের চোখে পরিদর্শন করবে। সুম্মা লাতুস আলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, আর আমার কাছে এক একটা নিয়ামত সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। নিয়ামত কি কি? শুনলেন, শুধু মাল দৌলত কারোবার ব্যবসা এটাই আল্লাহ দিয়া নিয়ামত নয়, তোমার চোখ সম্পর্কে, আমি চোখ দিয়েছিলাম চোখটাকে কিভাবে ইউজ করেছো, কান দিয়েছিলাম কানটাকে কিভাবে ইউজ করেছো, তোমার জবান দিয়েছি কিভাবে ইউজ করেছো, তোমার হাত দিয়েছি কিভাবে ইউজ করেছো, পা দিয়েছি, প্রত্যেকটা নিয়ামতের এক একটা করে আমি আল্লাহ হিসেব নেবো কিয়ামতের দিনে। ওই জন্য শুনেলেন, যারা গরিব আছেন খেটে খান, রিস্কা চালান, রোজ আনেন রোজ খান, আর যাদেরকে আল্লাহ মাল দিয়েছে, উভয়ে শুনেন, বুখারী শরীফের রেওয়ায়েতে আছে, একজন কোটিপতি মমিন আর একজন গরিব মানুষ মমিন, একজন গরিব মানুষ মমিন কোটিপতি মমিনের থেকে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি খেটে খান, মমিন হন, ইমানদার হন, শুনেলেন আল্লাহ যাদেরকে মাল দিয়েছে তারা অবশ্যই তিনটে লোকের পেছনে খরচ করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। কিসের নিয়ত করবেন?
এতেকাপ, এতেকাপ যারা করবে আর কথা বলা যাবে, কথা বলেন না। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, শুধুমাত্র ইবাদত করার জায়গা। কোরআন পড়ুন, নামাজ পড়ুন, তসবি করুন, তেলাওয়াত করুন, এগুলো আপনি করতে পাবেন। দুনিয়াদারির কথা যখন শুরু হয়ে যাবে জানবে কেয়ামত কাছে আসছে। তৃতীয় নম্বর, জিনাটা মানুষের মধ্যে আম হয়ে যাবে, রাস্তাঘাটে নারী পুরুষ ব্যভিচার করবে, কুকুরের মতো জিনা করবে, নারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। কিয়ামতের ছোট ছোট আলামত এগুলো। শুনলেন, আল্লাহ তাআলা ইলমের থেকে বড় বড় আলেমগুলোকে আগে তুলে নেবেন, কখন? যখন সমাজের বুকে আলেমের কথার ওপরে তারা বেজ্জতি করার চেষ্টা করবে আলেমদিকে, আল্লাহ বড় বড় আলেমদিকে আগে থেকে তুলে নেবেন, তারপরে আল্লাহ ইলমকে তুলবেন। আর এমন লোক নেতৃত্ব দিবে কিয়ামতের ছোট আলামত, যে যে লোক নেতৃত্ব দিবে হারাম জিনিসগুলোকে হালাল বলে সমাজকে বিভ্রান্ত করে, সমাজের দিন প্রথাকে শেষ করে ফেলবে। আমার ভাই, বড় দুঃখের বিষয়, তার প্রমাণ কয়েকটা আছে।